ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি, তোমাদের ভালোবাসায়। রুশাস ব্লগ নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে আমি ভিডিওটা ওয়াচ করছো তাকে অনেক ভালোবাসা, তুমি পাশে থেকো। চলো, দিনটা শুরু করেছি। এখন বাজে 9:20, তো 9টা থেকে আমি শুরু করলাম। সকালে উঠেছি, চা খাওয়া, মানে সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, তো এখন থেকে শুরু করলাম। সারাদিন কী কী করতে পারি তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আশা করছি তোমাদের আজকে পুরোটা ভালো লাগবে। চলো, রান্না বসিয়েছি, তোমাদেরকে দেখাই রান্না কী করছি। এখন কেমন তো রাখছি, এই যে রান্না এখানে বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, এখানে একটু করলা আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, ভাজা হবে। এখানে দিয়েছি মাছ, দুটো মাথা ভাজতে দিয়ে দিয়েছি। এখানে মাছ দেখো লবণ হলুদ রেখে দিয়েছি, দিয়ে এখন ভাজা শুরু করছি। ভাজা হচ্ছে, মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে চিমনি যা মানে দিয়েছি, কিন্তু চিমনির কোনো কাজ হচ্ছে না, কারণ এই যে কাজটা ভেঙে গেছে ঝড়ে, তো সেই জন্য কাজটা লাগানো হচ্ছে না এবং হাওয়া আসছে, তো চিমনির কোনো কাজই হচ্ছে না। চিমনি চালিয়ে অন করে রেখেছি কিন্তু কাজ হবে না, কারণ হাওয়া হচ্ছে। এখানে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিব। এখন জলটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলেই সাইডে তেল ছেড়েও দিয়েছি। এইভাবে আমি মশলাটা একটু জলদি কষিয়ে নিই। যতটুকু পরিমাণে একটু ঝোল রাখবো মাছের, তো ততটুকুই আমি জলটা দিব। এই যে জল দিয়ে দিয়েছি, এখন ফুটে গেলে মাছটা দিয়ে দিব। মাছটা এই দেখো ভাজা আছে, তো সবটা আমি রান্না করবো। ভাবলাম যে ডিপে রাখবো লবণ হলুদ দিয়ে, তো ভুলে গেছি। যতটুকু কয়েকটা মাছ আমি তুলে রাখবো ফ্রিজে, ভাজা যখন হয়ে গেছে ভাজাই রেখে দিব। এখানে চলে আসলাম রান্না শেষ করে, খাওয়া দাওয়া করিনি, কিন্তু রান্না শেষ করে অন্য কাজগুলো করছি। এই যে ঝড় হয়েছে, এই রুমটা ধুলো হয়ে গেছে, রাস্তার রুম একদম রাস্তার উপরে, তো আজ সাইডে সমস্তই কাঁচ, কাঁচের নিচে দিয়ে অনেক ধুলো হয়, তো ভাবলাম এই রুমটা একটু পরিষ্কার করি। তো মানে যা যা জিনিস আছে, তো বরের সমস্তই যে মেশিনপত্র আছে, কিছু কিছু জেরক্সের, এই সমস্ত এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। ধুলো পড়েছে, তো ওগুলো মোছার পরে ক্লিন করতে হবে রুমটা। কাজগুলো খুলে রেখেছি, এই যে মুছতে শুরু করে দিয়েছি, ক্লিন করতে শুরু করে দিয়েছি। আর বাইরে না ভালো রোদ নেই, সেই জন্য কালো কালো লাগছে, ক্যামেরাটা কালো হয়েছে, কারণ রোদ থাকলে একটু কালারটা পরিষ্কার আসে। জানালাগুলো বন্ধ করে রেখেছি, সেই জন্য কিন্তু একটু অন্ধকারই হয়ে গেছে ক্যামেরা। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখো চারিদিকটা খুলে রেখেছি জানালা, বুঝতে পারছো এখানে কিন্তু ক্যামেরাটা ভালো হয়েছে। তো এখন নিচের এগুলো পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি, উপরগুলো হয়ে গেল। আর প্রচণ্ড ধুলো আমি পরিষ্কার করছি, প্রচণ্ড ধুলো, যে জলটা পরিষ্কার করছি জলটা একদম কালো হয়ে গেছে, কারণ ঝড় বৃষ্টি হলে না ভালো লাগে না, শুরুতেই ঝড় হলে আর ভালো লাগে না, ধুলো সমস্ত উড়ে এসে পড়ে। যদি বৃষ্টি হয়ে যায় হাওয়াও দেয় ঠিক আছে, কিন্তু প্রথমেই ঝড়, ঝড় হলে আর ভালো লাগে, রাস্তার যত ধুলো সমস্ত চলে আসে রুমে, চলে আসলে যখন বৃষ্টি হয় তখন আর কী লাভ, আগেই বৃষ্টিটা শুরু হবে। আমার পছন্দ বৃষ্টি, বৃষ্টি দেখবো জানালা দিয়ে আর ভালো লাগবে, তার সাথে হয়তো কিছু ক্রিস্পি টাইপের কিছু খেলাম, চা খেলাম, খুব ভালো লাগে। রাত্রে বিশেষ করে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, জানালা খুলে দিয়ে শুয়ে শুয়ে বৃষ্টি দেখছি। আর দিনের বেলায় বৃষ্টি হলে অতটা পছন্দ হয় না, কারণ কাজ করে অনেক লোকে রাস্তায় যায়, আসা যাওয়া কাজ সমস্ত লোকের অসুবিধে হয়ে যায়। কিন্তু আমি যেটা পছন্দ করব সেটা তো আর দিবে না, ভোরবেলা যখনই ইচ্ছা হবে তখন দিবে নিজের ইচ্ছা মতো। অনেকটা গল্প করতে করতে ওই রুমের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেল। এখন চলে এসেছি কিচেনে, কিচেনটা ক্লিন করে নিব। এখন কিচেনটা ক্লিন করে নিচ্ছি, রান্না তো কমপ্লিট হয়েছে, তো খাওয়া দাওয়া এখনও করিনি, কিচেন ক্লিন করিনি, তো ক্লিন করার কাজ সমস্ত হয়ে গেলে খেতে হবে। তো এই যে এখন কিচেনটা ক্লিন করছি, আর প্রতিদিন সার্ভ দিতে হয়। আর ওখানে দেখো লাচ্ছার একটা দেখছো প্যাকেট, ওটার মধ্যে না কিছু ওই যে সবজি কাটা থাকে, ওগুলো একসঙ্গে রাখি, রেখে ফেলে দিই। এই যে মানে একটু বাজার এলাকা হলে না জিনিসপত্র সমস্ত কিছু ফেলার খুব মানে চাপ হয়ে যায়, আর গ্রাম্য এলাকা হলে এসব ফেলতে কোনো মানে অসুবিধা হয় না, সব জায়গায় ফেলাই যায়। তো যখন টাইম পায় তখন দূরে কোথাও ফেলতে হয়, ওইভাবে গুছিয়ে রাখি। তো চলো বন্ধুরা, কাজগুলো সম্পূর্ণ করি,
এখন ভাত নিয়ে বসে গেছি তিনজনেই। তখন করলা ভাজা দেখতে পেলে রান্না তো দেখালাম, আর এই আলু মাখাটা তো আমাদেরকে দেখানো হয়নি। আলু মাখাটা করেছি, তো মেয়ে করলা খাবে না বলে মেয়ের জন্য আলু মাখা তো আমরা তিনজনেই অল্প অল্প করে নিয়েছি। আর এখানে যে মাছের ঝোল খেয়ে নিই বন্ধুরা, পরে আসছি। এই যে বন্ধুরা, আমরা দুজনে স্নান করে নিয়েছি। এখন স্নান টান করে একেবারে এই মাত্র স্নান করে বসলাম, জামা কাপড় মেলে দিলাম। তো এখন বাজে আড়াইটে বেজে গেছে। মানে বসে বসে একটা কাজ করছি বসে থাকছি, একটা কাজ করছি বসে থাকছি। আজকে একটু ভালো আছি, তো সেই জন্য কাজগুলো হলো বসে আছি। তো মানে একটা কাজ করছি আর বসে আছি বলে এত দেরি হলো স্নান টান করতে। তো চুলটা ভেজাইনি, মেয়েকে চুল ভিজিয়ে দিয়েছি, অল্প করে চুল ভিজিয়ে দিয়েছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন আছে, তো সেই জন্য আর চুলটা ভেজালাম না। আর তেল দিতে হবে মাথায়, তেল দিলে চুল ভেজানো হবে। মেয়েকেও তেল দিয়ে দিব ভাবছি, আজকে সন্ধ্যার সময় তেল দিয়ে দিব। তো বন্ধুরা, এইমাত্র স্নান টান তো করে উঠলাম, এখন মেয়ে বলছে কিছু খাবো ঝাল ঝাল, তো ওকে খাইয়ে দিব ঝাল ঝাল, কি খাবে দেখি, তারপরে মেয়েকে পড়াতে বসবো, তাই তো? হাত সরাও তো, শুধু ক্যামেরা নড়ায়, মেয়েটা খুব বাজি আছে। তো ঠিক আছে বন্ধুরা, ও চুলটাও আছে, চুলটা বলে খুব লাগে, চুল চিরুনি দিলে বলে খুব লাগে, টান লাগে। চিরুনি দিলে চুলের কষ্ট লাগে না? লাগে না। তো চুলে কষ্ট লাগালে চুলটা দেখো তোমরা, চুল কি চিরুনি দিতে হবে না? তাহলে তো এই বাসা তৈরি হয়ে যাবে একদম, চুলে লাগে, পাখির বাসা, পাখির বাসা। চুলে লাগে না? লাগে তো, লাগলেও তেল দিয়ে চিরুনিটা দিতে হবে, তাই তো বন্ধুরা? তাহলে চুলের খাবার কাকে বলে? তেল, তেল দিতে হয়, আরো অনেক কিছু দিতে হয়, তাই তো? শ্যাম্পু। হ্যাঁ, আর কি আমরা দিই? মেথি, মেথি। চলো বন্ধুরা, পরে কথা বলবো, ঠিক আছে? এখনকার মতো বন্ধুরা চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। বর বললো কিছু খাবা, তো আমি বললাম যে আমার তো একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছে, বেশি করে ঝালের কোনো জিনিস। তো মেয়ে বলছে আমি পকোড়া খাবো, মেয়ের জন্য পকোড়া, একটা ললিপপ, আমার জন্য চাউমিন। তো চাউমিন এর আগের দিন এনেছিল, ওইটা মানে এত সুন্দর খেতে না, অনেক টেস্টি ছিল, ভাবলাম যে ওইগুলোই খাবো। তো বললো একবার যে ওইগুলো নিবা না অন্য হলে হবে, তো আমি বললাম যেটা সুবিধা হবে সেটা নিয়ে এসো। তো এই চাউমিনগুলো ভালো, কিন্তু ওগুলো বেশি মানে টেস্ট খেতে। তো এই চাউমিনটা আমার জন্য চাউমিন, মেয়ের জন্য পকোড়া আর লেগ পিস। তো আমি রুটি দুটো বানিয়ে নিয়েছি বরের জন্য, বর রুটি খাবে, তো ওর জন্য দু তিনটে রুটি বানিয়ে নিয়ে এরপরে এগুলো আমি কিন্তু খুলে এখন তিনজনেই খাবো। তো সেই জন্য দেখো গুছিয়ে নিচ্ছি, থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি, ও বড় রুটি খাবে, তোমরা এখন তিনজনে। এটাই আমার হচ্ছে খাবার, এখন সন্ধ্যার সময় খেয়ে নিলে হয়ে গেল, আর কিছুই খাবো না। তো ওখানে দেখতে পেলে ক্যামেরাতে আমি বুঝতেই পারি নাই প্রথমত যে ওইভাবে মানে ক্যামেরাতে সব কিছু চুরি করা ধরা যায়, ধরা পড়ে, তো আমি বুঝতেই পারিনি যে আমার মেয়ে এই যে দেখো চুরি করছে, বুঝতে পারছো? তো ক্যামেরাতে চোরকেও ধরা গেল, আমি না থাকলে ক্যামেরাতে চোর ধরা যায়, তাই না? আমি বুঝতে পারিনি, চলে গেছি ওই রুমে কিচেনে, আর এখানে চুরি করে করে তুলে তুলে খাচ্ছে, কত বড় চোর, মজা করছি। তো যাই হোক বন্ধুরা, যে মেয়েকে একটু দিচ্ছি, মেয়ে খাবে যদি খেতে চায়, তাই মেয়েকে একটুখানি দিচ্ছি। আর চাউমিনটা অনেকটাই, কারণ একটা প্লেট চাউমিন অনেকগুলো দিয়েছে, এর আগে যেখানে নিয়েছি ওখানে অত দিয়েছিল না। তো বর আমি দুজনে খাবো, বরকে একটু দিলাম, বর বলছে খাবো না। আর এখন মেয়ে ঘুরতে গেছিলো একটু বাইরে, তো ঘুরে এসে বরের সাথে গিয়ে ঘুরে এসে এখন আমার কাছে এসে আমি এভাবে ডাকছি, তো এইভাবে একটু আদর করছি, মা আমি একটু টাইম কাটাচ্ছি। তো এই যে ওকে বলছি আমার হাতে শোও, তো আমাকে শুধু কিস করছে হাতেই। তো চলো বন্ধুরা, এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, যারা নতুন আসছো চ্যানেলটা পাশে থেকো সাবস্ক্রাইব করে দেও, আর পুরোনোদেরকেও বলবো পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমাদেরকে একটু রাতটা দেখিয়ে দিচ্ছি অন্ধকার। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইকটা দিয়ে দেখো বন্ধুরা।